কিশোরগঞ্জের ইতনা উপজেলায় মৃগা ইউনিয়নে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি। শনিবার সকালে ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। টেম্পোতে লোক উঠানো নিয়ে এক ব্যক্তিকে মারধরের জেরে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন বাদল মিয়া ও মিরাশ আলী। পুলিশ জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ ছিল। শুক্রবার স্থানীয় টেম্পো স্ট্যান্ডে টেম্পোতে লোক ওঠানোকে কেন্দ্র করে দু গ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। এর জেরে শনিবার দুপক্ষের হাজার হাজার মানুষ সংঘর্ষে জড়ায়।